দেশে যত জাতীয় দিবসে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করি, আমাদের সব শোরুমগুলায় ফ্রি মেডিসিন দিই, যেরকম অনেক সামাজিক কাজ আমরা করি, সেই হিসাবে প্রচার প্রভাকাণ্ডা আমাদের কম। এমনি আদতে আমরা অনেক কাজ করি, এদেশে ইউনানি আয়ুর্বেদিক সেক্টরের আসলে ইভেন্ট যা কিছু করার আমরাই করছি উন্নয়ন বিকাশের জন্য। আমরা কয়েকটা ইউনানি আয়ুর্বেদ কলেজ করছি, ইউনিভার্সিটি একটা, ডিগ্রি কলেজ তিনটা, এমনি ডিপ্লোমা কলেজ আছে কয়েকটা ইউনানি আয়ুর্বেদ শিক্ষার জন্য। আমাদের ওষুধ তো আসলে বালা, সাইড এফেক্ট নাই বললেই চলে। আমরা একটা হাসপাতাল করছি আগে ইউনিভার্সিটিতে, সেখানে এলোপ্যাথিক ইউনানি আয়ুর্বেদ দিয়ে চিকিৎসা ব্যবস্থায় তিনটা দিয়ে চলতেছে। এখন এই দেশে মানুষের ওষুধে স্বয়ং সম্পূর্ণ করতে চাই হার্বাল মেডিসিনে। আমরা শিক্ষা দীক্ষা একটু ভালো শিক্ষা দীক্ষা দিতে চাই, যাতে মানুষ আলোকিত হয়, সুন্দর মনের মানুষ হয়। এটা যদি আরও ভালো হয় সার্ভিস তো আরও ভালো। এটা যে হেরার আমরা অনুভব করতে পারছি, উভয় নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই, এগ্রিমেন্টকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই সবাইকে। মানে হামদাতের একজন কাস্টমার হিসাবে খুবই একটা সীমিত নলেজ নিয়ে জানতাম, বাট যখন এখানে ঢুকলাম কাজ শুরু করার আগে, তখন ব্যাপকতার জানতে পারলাম মানুষের সেবায় আপনারা যেই ধরনের আয়ুর্বেদ কিংবা আরও প্রোডাক্টগুলো তৈরি করছেন এবং নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছেন, যেটা মানুষের শুধু স্বাস্থ্য ভালোর দিকেই যে নিয়ে যাবে তা না, একটা ভালো সুন্দর ভবিষ্যৎ হয়তো আপনারা উপহার দিতে পারবেন গোটা দেশকে। তো এটা একটা আমার কাছে খুবই অন্যরকমের উদ্যোগ মনে হয়েছে, এবং আমরা রবি সবসময় ভালো উদ্যোক্তাদের পাশে থাকার চেষ্টা করি, এবং সেখান থেকে আমরা আজকে এই সুযোগটা নিয়ে আপনার পাশে এসেছি, এবং এটার জন্য অনেক ধন্যবাদ। আমরা আগামীতে একসাথে কাজ করতে গিয়ে আরও নতুন কিছু ডেভেলপমেন্টে জয়েন্টলি করা যায় কি না, বা আপনাদের ডেভেলপমেন্টগুলোকে মানুষের কাছে তুলে ধরা যায় কি না আমাদের টেলিফোন কানেক্টিভিটি দিয়ে, ইন্টারনেট কানেকটিভিটি দিয়ে, সেটা আমরা সবসময় চেষ্টা করব এই পার্টনারশিপ থেকে সেই জায়গাটা যাতে একটা ভালো জায়গায় যাওয়া যায়।